আলোচিত সুন্দরী ও গ্ল্যামারাস মডেল, অভিনেত্রী ও গায়িকা হুমায়রা সুবাহ। শুরুতে তার গায়িকা পরিচয় থাকলেও এখন তার পরিচিতি নায়িকা হিসেবে। এর মধ্যে আবার মডেলিংও করেছেন তিনি। চলতি সময়ে বেশ আলোচিত সমালোচিত মডেল ও নায়িকা তিনি। চলচ্চিত্রের কাজের থেকে অন্য বিষয় নিয়ে বেশি সংবাদের শিরোনাম হন এই মডেল ও নায়িকা। ক্রিকেটার নাসিরকে কেন্দ্র করে ক্যারিয়ারের শুরুর দিকে ভাইরাল হন তিনি। এরপর সঙ্গীতশিল্পী ইলিয়াসকে বিয়ে করে বিচ্ছেদ করে ফের আলোচনায় আসেন। প্রেম বিয়ে নিয়ে এইভাবে অনেকদিন ধরেই আলোচনায় রয়েছেন সুবাহ। তবে বর্তমানে তিনি সিঙ্গেল রয়েছেন। টাকাওয়ালা সুদর্শন পাত্রকে বিয়ে করতে চান বলে জানান তিনি। চলুন জেনে আসি সুবাহর বর্তমান ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার সম্পর্কে। সুবাহ বর্তমানে সিনেমার শুটিং নিয়ে পুরোদমে ব্যস্ত রয়েছেন। ইতিমধ্যে কয়েকটি সিনেমার শুটিং শেষ করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা বসন্ত বিকেল আগামী 21 অক্টোবর সারা দেশে মুক্তি পাবে। এটি একযোগে ঢাকা সহ সারা দেশে মুক্তি পাবে বলে জানিয়েছেন সুবাহ। ছবিটির পরিচালক রফিক শিকদার, নায়িকা পরিচালক সহ পুরো টিম বর্তমানে প্রচারণার কাজে ব্যস্ত রয়েছেন। বসন্ত বিকেল ছবিটি চলতি সময়ে তুমুল আলোচনায় থাকলেও এটির নায়িকা সুবাহ সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বিগত কিছুদিন ধরেই। মূলত প্রেম বিয়ে নিয়ে ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায় রয়েছেন তিনি। বর্তমানে সুবাহ সিঙ্গেল থাকলেও তিনি আবারও বিয়ে করতে চান, আর এটা নিয়েই বর্তমানে দারুণ আলোচনা শুরু হয়েছে। বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, টাকাওয়ালা এবং দেখতে সুদর্শন এমন পাত্রকে বিয়ে করতে চাই। পছন্দের সই পাত্র পেলে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। একা জীবনে খুব ভালো আছেন হুমায়রা সুবাহ। নিজের চলমান ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চাইলে এই নায়িকা বলেন, সিঙ্গেল আছি, বেশ ভালো আছি, নিজের একাকী জীবন খুব উপভোগ করছি। সুবাহ আরো বলেন, সিঙ্গেল লাইফে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি সবাইকে সিঙ্গেল থাকার পরামর্শ দিব। তারপর তিনি আরো বলেন, কথায় আছে না, হাতি মরলেও লাখ টাকা। এই জন্যই আমি বলবো, একজন মেয়ের জীবনে বাবার টাকা আর স্বামীর টাকা খুবই জরুরি। জীবনে চলতে গেলে টাকার দরকার আছে, আর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য স্বামীর টাকার প্রত্যাশা কে না করেন। আমি পাত্র হিসেবে চাই টাকাওয়ালা একজন সৎ ছেলে, যে আমাকে অনেক ভালোবাসবে, লাইফে কখনো চিট করবে না, এমন পাত্রকেই বিয়ে করব। উল্লেখ্য, নবাগত নায়িকা সুবাহ 6টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এখন পর্যন্ত তার অভিনীত কোনো চলচ্চিত্রই মুক্তি পাননি। রফিক শিকদারের বসন্ত বিকেল সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি।